স্বামী গির বাইরে কত যেন 25 টাকা
কি চলে চলে কুড়িয়ে কুড়িয়ে ও কি ওর মন শান্তি ওই খেয়েটা খেয়েটার পরে একবারে পাগল হয়ে গেল তো গিরিশ বাবু যদি বা ক্ষমা দিতে চান উনি কিছু নেই এটা দেখিয়ে দাও ওটা বুঝিয়ে দাও ওই বিদেশে সে কি আরো খেতে হতো কে কি সে গেছিল মনে মনে তোমাকে পাগল করে দিলে না পাগল তুমি আমায় কম করছো না মাসি
मेरी बहुत खूबसूरत आदमी। वो खूबसूरती को बंगला की बोली ना छना छना बहुत सुंदर रहती है। अरे ठहरो बीबी ठहरो, हमें कम से कम हर रोज तुम्हारा एक्टिंग सब कुछ बातचीत हमें समझते ना, लेकिन तुम्हारा कहना तुम्हारा मूवमेंट मॉड्यूलेशन तो हम ही खुशी होंगे दसराज जी तो हाथ से तुम्हारे जो प्लीज भेज, लेकिन तुम गाहे को हमारा बख्शीश एक सेट ना कर लेगी होगी। अपना ही नाम गुरमुख राय। हाँ हाँ हम ही गुरमुख राय, हमें समझो कि और निकलेस तुम्हार पसंद ना इसीलिए तो सेरोवा का निकलेस कमंडली कमंडली अभी अपने हाथ से तुम्हारे पढ़ाया तुझे ना रहे नेकलेस अपछंद हो जाए बोले अभी फेरत देखी हूँ अभी थिएटर काज करे वेतन पाई नाटक जदि को बख्शीश दीते हैं हजार रुपया महीने बाड़ी दीबे गाड़ी दीबे चाहिए अपनी दया को एखान बैरिए जा তোমার জীবনটা দেখে দাও মা, তোমার জীবনটা দেখে।
ভাবছিলাম তাই আছি। বিনোদিনী তো সেই ছোট্ট বলতেই আছে, যার বেশি সকাল না তুই তো। আমি গানটা করি কেমন? আমি তো জানি সে এখন থিয়েটারের সাধনায়
কোন মূল্যে সে আর দেহ বিক্রি করতে রাজি হবে না। আরে রাজ করব চাই মানে ভিক্ষা দাও এর ন করবাসি রাধে কৃষ্ণ ভজম আমি বিশ্বের সাত এই যে বৃন্দাব কুকুরকে যতই রাজ সিংহাসনে বসা সে কিন্তু আর না জিবে রে শান্তি পায় বেশ রাজু তুমি না হয় বিনিকে গুরুকে হাতে সম্প্রদান করো বাড়ি যাও বলছো তুমি আমি দাস চরণ নিয়োগী আমি যাব ওই খনিকার বাড়ি কত কেন গেয়াই ছপট কেন মিনিকে পটাতে না পারলে থিয়েটার সবকে উঠবে তার করতে উঠু আজ তুমি যদি একা যেতে না চাও তাহলে তুমি এক কাজ করো ওই অর্থেন্দু শেখর মুস্তাফি ক্যাপ্টেন দেব এদের কাউকে সঙ্গে নিয়ে যাও না 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 আমি ওই শহরকে যেতে পারবো না তাতে আমার থিয়েটার হয় না হয় না আমি চললাম শুনলে শুনলে আমরে তো ও কেশো যাই বলো এক মিনিট বাড়ি যাও মিনিকে রাজি করানো দেশের কমর আচ্ছা গুরু বাংলা রন্ধনশালা প্রতিষ্ঠার জন্য একটি বাপটা তো কম করে আর তো মহাবাপ করে আপনার সবচেয়ে পথ কেনে তো আটকাবে না বিশেষত রামকৃষ্ণ ঠাকুর যখন আপনার কিছু নিয়েছে তখন তিনি আপনাকে ধারণা করে কিছু দেশ ছাড়ে বেশি চলি গুরু চলি রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর উদ্ধার করবে এই গিরিশ ঘোষ এই গিরিশ ঘোষকে উদ্ধার করতে হলে স্বয়ং নারায়ণকে নেমে আসতে হবে এই বাংলার অবহেলিত রঙ্গমঞ্চ আত্মমন ধীরে এলো পূর্বে না রাধাও নাচবে 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 তুমি ভেবেছ রামকৃষ্ণ তুমি তো তু করে আমাকে ডাকবে আর আমি তোমার বদলে হাম করবো যাও যাও এই গিরিশ ঘোষ এই থিয়েটারের সাধনার জন্য নরকে যাবে তবু তোমাকে তার কোনো দরকার নেই তোমাকে আর কোনো এই কোন মুক্তিতে তুমি এই কোন মুক্তিতে আমি চাই না আমি চাই না তোমাকে তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি যাও আমার এই কোন মুক্তিতে তুমি আমি চাই না আমি সাধু হব না আমি সন্ন্যাসী হব না আমি যে থিয়েটারের সাধনার জন্য আমার এই জীবনকে উৎসর্গ করেছি তোমরা যাও তোমরা যাও 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 এখানেও তুমি কেন কেন টানছ আমাকে তুমি আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি দাও আমাকে আচ্ছা মামা তোমার কি মান সম্মান বলে কিছু নেই
Oh,
রাজ্য এখন আমার খাতায় বন্দী। এখন আপনি জানলেন কি করে? মিগোনাবি গন্ধ কি চেপে রাখা যায় রে? যায় না। আমি যে ঠাকুর দেবতা কিচ্ছু মানি না, ওই ঠাকুরকে নাই বা মানি, কিন্তু এই মানুষ ঠাকুরকে চেপে ধর। আমি তো মানুষ ঠাকুর চিনি না ঠাকুর, আমি মন্ত্র জানি না, আমি তন্ত্র জানি না, আমি কিচ্ছু জানি না, আমি একটা মাতাল। কেন জানি রে? আমাকে স্পর্শ করার সময় তোর মুখ দিয়ে বেরিয়ে এসেছিল রে। আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল হা রাম হা কৃষ্ণ। আপনি মদের বোতল নিয়ে ঠাকুরের সামনে এসেছেন, কাউকে ভয় করে না।
আমাদের তুমি দোষ কিছু না, প্রয়োজন কোন যুক্তি বাড়ে না। তুমি তো এই থিয়েটারকে বড় ভালোবাসো, তাই প্রাণীর থেকে বেশি ভালোবাসি মাস্টার মশাই। প্রতাপ জঙ্গি আর এই থিয়েটার নামতে চাইছে না, তাই